মোবাইল হোক বা কম্পিউটার, দীর্ঘক্ষণ টাইপ করার ভীতি বা অস্বস্তি কিন্তু সবার মধ্যেই কাজ করে। টাইটেল দেখেই বুঝতে পেরেছেন, হাতে টাইপ করার দিন শেষ, ভয়েস দিয়েই টাইপ করবে বাংলাদেশ। ও হ্যাঁ, সেটাই, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিবোর্ড ছাড়া শুধুমাত্র ভয়েস ইউজ করে কিভাবে বাংলা, ইংলিশ, অ্যারাবিক, হিন্দি বা অন্য যে কোনো ভাষায় টাইপ করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইডিয়া ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি জাকারিয়া হুসাইন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি স্মার্টফোনে সোশ্যাল মিডিয়া মেনটেন করতে যান অথবা আপনি যদি কম্পিউটারে যে কোনো কাজ করতে যান, তাহলে কিন্তু টাইপ করাটা একদম অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। টাইপ করার জ্ঞান কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে। অনেকেই ডাটা এন্ট্রির কাজ করে থাকেন, এই ডাটা এন্ট্রির কাজ করতে হলে কিন্তু আমাদেরকে দীর্ঘক্ষণ টাইপ করে যেতেই হয়। আর যদি বাংলায় টাইপ করতে হয় তাহলে কিন্তু অনেকের মাঝে ভীতি কাজ করে, অর্থাৎ অনেকে ইংলিশে টাইপটা স্বাভাবিকভাবে পারলেও বাংলাটা কিন্তু সচরাচর সবাই টাইপ করতে পারে না। তাই আমি আজকে আপনাদেরকে বাংলা, ইংলিশ অথবা অন্যান্য যে কোনো ভাষায় শুধুমাত্র ভয়েস দিয়ে টাইপ করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যদি স্মার্টফোন দিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই স্মার্টফোনের গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। বাকি কাজগুলো কিন্তু একদম সেম টু সেম ল্যাপটপ এবং ডেস্কটপের মতো। ভয়েস দিয়ে কিভাবে আমরা টাইপ করব সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা চলে যাব গুগল বা গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখানে দেখব ডান পাশে, এই ডান পাশে গুগল অ্যাপস, এই গুগল অ্যাপস নামে এই যে অপশনটা রয়েছে সেই অপশনটাতে আমরা ক্লিক করব। গুগল অ্যাপসে ক্লিক করার পর আমরা আমাদের মাউস কার্সার দিয়ে নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করলে আমরা নিচের দিকে দেখব এখানে ডিওসিকে ডক্স, গুগল ডক্স। আমরা এই গুগল ডক্সে ক্লিক করব। গুগল ডক্সে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো ব্ল্যাঙ্ক, রিজুমি, রিজুমি লেটার, প্রজেক্ট প্রপোজাল, ব্রোশিয়ার, এগুলো বাই ডিফল্ট থাকবে। আমরা বাই ডিফল্ট অন্যান্য পেজটা না নিয়ে আমরা এই ব্ল্যাঙ্ক পেজটা নিব। প্রথমে আমি বলে রাখছি, আপনারা যখন গুগল ডকে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের একটা ভেরিফাইড জিমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর আপনারা কিন্তু সহজেই গুগল ডকে ঢুকতে পারবেন। যেমন আমি কিন্তু আমার এই অ্যাকাউন্টটা দিয়ে আমি লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করার পর আমরা এমন একটা স্প্রেডশিট দেখতে পাবো। স্প্রেডশিটে আমরা এখানে দেখছি টেক্সট, নর্মাল টেক্সট, দেন ফন্ট নেমগুলো আমরা দেখতে পাবো। এখানে হিউজ পরিমাণ ফন্ট রয়েছে, এখানে কিন্তু ফন্ট কমানো বাড়ানো যায়, অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা একদম ওয়ার্ডের মতো কিন্তু ফন্ট কমানো বাড়ানো ইত্যাদি সবকিছুই করতে পারবো। আমরা একটু ফন্টটা একটু বড় করে নিচ্ছি। এখান থেকে কিন্তু আমরা বোল্ড, ইটালিক, তারপর আন্ডারলাইন, এগুলো কিন্তু সবই আমরা এখান থেকে করতে পারছি। এখান থেকে কিন্তু আমরা কিবোর্ড চেপেও টাইপ করতে পারবো। যেহেতু আমরা কিবোর্ডে টাইপ করব না, আমরা কি করব, ভয়েস দিয়ে টাইপ করব, তাই আমাদেরকে প্রথমে যা করতে হবে, এখানে কিছু অপশন রয়েছে, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস। আমাদেরকে এই টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে আসবো, নিচের দিকে ভয়েস টাইপিং, এই ভয়েস টাইপিংটা ক্লিক করব। ভয়েস টাইপিং এ ক্লিক করলে আমরা কিন্তু এমন একটা মাউথ স্পিকার দেখতে পাবো। এখন আমাদেরকে যা করতে হবে, এখানে কিন্তু বাই ডিফল্ট ইংলিশ ইউএসএ এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু বাই ডিফল্ট থাকবে। আপনি যদি ইংলিশ বাদে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ টাইপ করতে চান তাহলে যা করবেন, এখান থেকে আমাদেরকে এই ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। ড্রপ ডাউনে ক্লিক করে আমরা কিন্তু অসংখ্য ভাষা এখান থেকে দেখতে পাবো। নিচের দিকে দেখছি আমরা ইংলিশ, বিভিন্ন দেশের যে ইংলিশ ব্যবহার করে সেই ইংলিশ ভাষাগুলো কিন্তু এখানে রয়েছে। স্প্যানিশ ভাষাও কিন্তু এখানে রয়েছে। দেন আমরা নিচের দিকে গেলে দেখতে পাবো অ্যারাবিকও কিন্তু এখানে রয়েছে। যদি আমরা বাংলায় টাইপ করতে চাই তাহলে আমাদের এখানে বাংলা, বাংলাদেশ। আর যদি ইন্ডিয়া থেকে আপনি করতে চান তাহলে বাংলা, ভারত, এটাকে ক্লিক করতে হবে। যেহেতু আমি বাংলাদেশ থেকে করছি তাই আমি বাংলা, বাংলাদেশ এখানে ক্লিক করে দিলাম। দেন টাইপ করার জন্য আমাদেরকে যা করতে হবে, এই মাউথ স্পিকারে ক্লিক করতে হবে। মাউথ স্পিকারে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক টাইপ শুরু হয়ে যাবে। আপনি এখানে যা বলবেন সেটাই কিন্তু এখানে টাইপ হতে থাকবে। আপনি যদি অফিস আদালত বা অন্য যে কোনো জায়গার টাইপ করতে চান তাহলে কিন্তু অবশ্যই একটা শিট হাতে নেবেন। শিট হাতে নিয়ে জাস্ট আপনি কি করবেন, শুধুমাত্র রিডিং টাইপে পড়ে যাবেন। আপনি যদি ইংলিশে নিতে চান তাহলে ইংলিশটা পড়ে যাবেন, আর যদি বাংলা নিতে চান তাহলে বাংলাটা শিট হিসেবে নিয়ে নেবেন। শিট হিসেবে নিয়ে আপনি জাস্ট খালি রিডিং পড়ে যাবেন, আর কিছু না। তো আপনারা দেখতে পারলেন এতক্ষণ ধরে আমি যা বলেছি তা কিন্তু সম্পূর্ণ এখানে টাইপ হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখছি, আপনারা যদি মোবাইল বা ল্যাপটপ বাদে ডেস্কটপে টাইপ করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আলাদা একটা মাউথ স্পিকার অথবা ভালো মানের হেডফোন স্পিকার অ্যাডজাস্ট করে নিতে হবে। কেননা স্মার্টফোন এবং ল্যাপটপে কিন্তু বাই ডিফল্ট স্পিকার থাকে, কিন্তু ডেস্কটপে বাই ডিফল্ট স্পিকার থাকে না। তাই এজন্য আপনাদেরকে কি করতে হবে, একটা ভালো মানের হেডফোন অথবা ভালো মানের মাউথ স্পিকার অবশ্যই সেট করে নিতে হবে। এরপর আপনার যদি টাইপ করা শেষ হয়ে যায় তাহলে কি করবেন, এই স্পিকারটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু
আমাদের টাইপ হওয়া বন্ধ হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা ভয়েসে অর্থাৎ আমরা মুখে যা বলেছি সেটাই কিন্তু এখানে টাইপ হয়ে গিয়েছে। এখন নর্মালি একটা কোশ্চেন আসতে পারে, আমি আমার এই লেখাটা কিভাবে ওয়ার্ডে নিব। এখান থেকে লেখাটা আমাদেরকে ওয়ার্ডে নিতে হলে যা করতে হবে, এখানে পুরো লেখাটা আমাদেরকে ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করে কপি অথবা কিবোর্ড বাটনের কন্ট্রোল প্লাস সি এই বাটন চেপে আমরা কপি করব। কপি করে আমরা চলে যাচ্ছি একটা ওয়ার্ড ফাইলে। আমি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল নিলাম, সেখানে আমি রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে আমি এখানে পেস্ট করে দিব টেক্সট হিসেবে। পেস্ট করে দিলাম, আমার পুরো টেক্সটটা কিন্তু এখানে চলে আসছে। এখন কিন্তু আমি এখান থেকে আমার যতটুকু রাখা দরকার, আমার যেখানে যেখানে পরিবর্তন করা দরকার, বোল্ড করা দরকার, আন্ডারলাইন করা দরকার, আমি ওয়ার্ডে যা যা করতাম সবই কিন্তু এখন আমি এখান থেকে করতে পারছি। আমি যদি এটাকে আরো ফন্টটা বাড়িয়ে দিতে চাই তাহলে আমি ফন্টটা বাড়িয়ে দিতে পারবো। আমি যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু কালার চেঞ্জ করতে পারবো। অর্থাৎ আপনি টোটালি টাইপ করার জন্য যা যা দরকার সবই কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। সেম টেক্সটটা যদি আমরা ফটোশপে টাইপ করতে চাই তাহলে আমাদেরকে যা করতে হবে, এই হরাইজন্টাল টাইপ টুলে যেতে হবে। হরাইজন্টাল টাইপ টুলে গিয়ে আমরা কি করবো, এটাকে ড্র্যাগ করে আমার এরিয়াটা সিলেক্ট করে নিব, রাইট ক্লিক করে পেস্ট করে দিব। ফটোশপ থেকে কিন্তু আমাদেরকে অবশ্যই টেক্সটটা এডিট করে নিতে হবে। তো আমি দেখালাম কিভাবে ফটোশপে আমরা এই টেক্সটটা নিতে পারি। তো এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কিবোর্ড ছাড়া অথবা হাতে টাইপ করা ছাড়া শুধুমাত্র ভয়েস দিয়ে দ্রুত টাইপ করা যায় এবং টাইপের গতি বৃদ্ধি করা যায়। ভিডিও শর্ট করার উদ্দেশ্যে আমি খুব দ্রুত বলে গিয়েছি। এরপরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অথবা এর থেকে বেশি ইনফরমেশন পেতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে দিবেন, আমি আপনাদেরকে ইনফর্ম করে দিব। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।